কেনেকুৱা পাইছে আপোনালোকে জনাব দেই মেকআপটো, জনাব দেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করো আপনাদের সকলে ভালে আছে আর মোরও ভালেই। তো আজি বহুদিন মূরত একটা ফটোশ্যুটর ব্লগ বনাম বলে ভাবিছো। আগতে ফটোশ্যুট করেছোয়ে বহুত কেটা, মাজতেও করেছো, বাট মই তেনেকে একো ব্লগ বনোৱা নাই। আজি বহুদিন মূরত ভাবিলো, কারণ আজি তিনিটা লুক করিম ফটোশ্যুট এদিনত মানে, আর তিনিটা বেলেগ বেলেগ মানে ডিজাইনারও আছে। ফার্স্ট মই মমি জট্রপর করিম, সেকেন্ড চিরঞ্জীবী হব, আর থার্ড কেজি ক্রিয়েশন। তো এই তিনিটা লুকত আপনাদের দেখবলে পাব বেলেগ বেলেগ ডিজাইনারের কাপড় মই পিন্ধিম। তো এইখানে ভাবিল একটা ব্লগে বনাই দিও, যেহেতু বহুদিন দিয়াও নাই মই এনেকুৱা ফটোশ্যুট এটা। আর আজি মোক মেকআপ করব ভানুস্মিতা ডেকা। অলরেডি মই বালত করেছো শ্যুট এটা, আপনাদের দেখিছে সাগে, একটা শর্টস দিছিল মই ইউটিউবত। তো আজি একটা ভালকে ব্লগ বনাম, তো চাই থাকিব আর লাস্টলে। সো বলক ভিডিওটা আরম্ভ করো, মো মেকআপ সেকআপ লং। A few moments later. So, আহি পালে মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফার এটা পুরা মেকআপত বহি গৈছো মই। তার আগতে এই তিনিজোর কাপড় অকমান দেখাই দিছো, মায়ে ভিডিও বনাই থৈ দিছিলে কারণে। একদম ছোৱালী এইটো আৰু। সো এয়া হল আজির ফার্স্ট লুক ডান। আর এইযোর মেখলা চাদর মই পিন্ধিছো মমিজ ওয়ার্ড্রোবর। এতিয়া আমি গৈ আছো ফার্স্ট লুকটোর লোকেশনলৈকে, যেহেতু এইটো আউটডোর শ্যুট হব। আর সেকেন্ড লুকটোতো আছে, সো জলদি জলদি করে আছো আর আপনাদেরকেও দেখাই আছো যিমানখিনি পাৰো। প্রোডাক্ট হলে প্রোডাক্ট খিনি ময়ে কই দিব পারিম, বাস খুদি লম বাবা খিনি খুদি লম। আচ্ছা কেটা মানে লাগে আর নললে ন হয় আর নুকা টাইপ আর তুই ফাউন্ডেশন ভাল লুক পাউডার এটা সো ফার্স্ট লুকটোর ফটোশ্যুট হয়ে গেল। এটা সেকেন্ড লুকটোর কারণে হেয়ার স্টাইল এইবর করে দিয়ে আছে বায়ে, বান চান বনায় আছে, আর যেহেতু আকো একটা লুক আছে থার্ড লুক, তো সেখানে জলদি জলদি মও খাই লো, কারণ আজ রাতিলকে শ্যুট চলিব। এটা তিনটা মান বাজিছে, যাব পারে আন্ডার হয়ে যায় ভিডিও নেই পরে ফুল হয়ে যায় না কেতিয়াবা,
প্রথম আছিল ন প্রথম মোবাইলটো মইটো এতিয়া মোটো এনেকে পড়ি আছে মানে ইউজ নহয় মার আছে বলে কিন্তু মানে প্রথম মোবাইলটো আৰু হয় সো সেকেন্ড লুক ডান এতিয়া ফটোশুট কৰিব আকো আউটডোর যাম তো আপোনালোকে চাই থাকো স্কিপ নকৰাকে আৰু এইযোৰ মেখেলা চাদৰ মই পিন্ধিছো চিৰঞ্জীৱী ভৱৰ আৰু এয়া হ'ল আমাৰ আজি থাৰ্ড লুক বাট মোৰ পুৰা টোপনি ফিল আহি আছিল কাৰণে হামি মাৰি আছোঁ আৰু এয়া মই কিবা এটা ৰিলৰ মানে ষ্টেপ প্ৰেক্টিচ কৰি আছিলোঁ এয়া থাৰ্ড লুক আৰু এইযোৰ লেহেংগা মই পিন্ধিছোঁ কে জি ক্ৰিয়েশ্যনৰ সো লাস্ট লুক থার্ড লুকটো আমি ইনডোর করিম বাহিৰত যেহেতু পুরা আন্ধার তো এতিয়া ইয়াতে রুমতে লাইট সাইডিব লগাই লৈছে আর মোর ফটোশুট স্টার্ট হৈ গল এয়া চাও অজানিতে চোৱা মন ভৰে দূৰণিৰে তৰাতি সেজে জুৰিলেহি আজি মনে মনে চ' আমাৰ এইটো থাৰ্ড লুক আছিল আজি কেনেকুৱা লাগিলে আপোনালোকে জনাব লুক 1, 2, 3 আৰু গোটেইকেইটাই ভাল হৈছে বহুত ধুনীয়া একচুৱেলি সেইকাৰণে গোটেইকেইটা শ্বুট ভাল হৈছে আৰু বেছি বহুত কষ্টও হৈছে দিনটো বহুত বহুত বেছি ভালকৈ গ'ল শ্বুট আৰু বহুত বেছি এক্সপিৰিয়েঞ্চো হ'ল লাগিছে ভাল লাগিল সঁচাকৈ শ্বুটটো কৰি বহুত ভাল লাগিল আৰু মানে আমি ভাগৰি যোৱা নাই একচুৱেলি চিৰিয়াছলি মানে গোটেইকেইটাই বহুত জোচ লৈ কাম কৰি আছো চ' বহুত ভাল লাগিল দিনটো আপোনালোকে ফটোজ পাব অতি সোনকালে চ' মৰম দিব আমাক সেইটোৱে আৰু বাকী বাৰ কণ্টেক্ট নম্বৰটো মই এইটো স্ক্ৰীণত লিখি দিম আপোনালোকে কণ্টেক্ট কৰিব আৰু ইনষ্টাগ্ৰামতো আছে ভানিস্মিতা ডেকা মেকঅভাৰ বুলি চ' কণ্টেক্ট কৰিলে হ'ল আৰু ফটোগ্ৰাফাৰ আছে ধীৰাজ ডেকা ফটোগ্ৰাফী বুলি আছে ন ধীৰাজ পিকচাৰ্ছ